আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশজুড়ে গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ শুরু, আজ চলবে 12 সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীতে ডাবের দাম আকাশচুম্বী, করোনা আর ডেঙ্গুর কারণে বেড়েছে চাহিদা, ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা। দেশের স্কুলগুলোতে চলছে নানা প্রস্তুতি, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে চিন্তিত অভিভাবকরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। সংবাদ আরও থাকছে, মার্শাল আর্ট উশুর দিকে ঢুকছে ঠাকুরগাঁওয়ের মেয়েরা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও আত্মরক্ষার প্রশিক্ষণ। দেশজুড়ে করোনা ভাইরাসের গণটিকাদান কর্মসূচির আওতায় দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে আজ, চলবে 12 সেপ্টেম্বর পর্যন্ত। তবে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় টিকাদানের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে 3 দিন দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এর আগে প্রথম ডোজ দেওয়া হয়েছিল 6 দিন। দেশের অন্যান্য এলাকায় 12 সেপ্টেম্বর পর্যন্ত 6 দিন দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। গণটিকা কর্মসূচির আওতায় টিকাগ্রহীতারা যে কেন্দ্র থেকে প্রথম ডোজ টিকা নিয়েছিলেন, দ্বিতীয় ডোজও সেই কেন্দ্র থেকেই নিতে হবে। গত 7 থেকে 12 অগস্ট পর্যন্ত সারা দেশের উপজেলা, জেলা, সিটি কর্পোরেশন পর্যায়ে গণটিকাদান কর্মসূচি চলে। সে সময় 30 লাখ ডোজের বেশি টিকা দেওয়া হয়। হঠাৎ করে ডাবের বাজারে আগুন। কদিন আগে যে ডাবের দাম ছিল 50 টাকা, এখন তা 100 টাকায়ও মিলছে না। করোনা ও ডেঙ্গুতে এই চাহিদা বেড়েছে, পাশাপাশি ফলন কম হওয়াতে এমন পরিস্থিতি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ভোক্তারা উচ্চ মূল্যে ডাব কিনলেও ভাগ্য খোলেনি দক্ষিণাঞ্চলের ডাব চাষীদের। পিরোজপুর প্রতিনিধি শিরিন আফরোজকে সাথে নিয়ে রিপোর্ট মেহেদী হাসানের। রাজধানীর রমনা পার্ক, প্রতিদিন সকাল বিকেল এখানে হাঁটতে আসেন সব বয়সের মানুষ। ঘাম ঝরানো শেষে পার্কের গেটের অস্থায়ী দোকানে ডাব খান কেউ কেউ, কিন্তু ভালো একটি ডাবের দাম এখন 100 টাকার উপরে। এতে সুমিষ্টি ও পুষ্টিগুণ সমৃদ্ধ ডাবের পানির স্বাদ নেয়া অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়েছে। ডাব আমরা দেখা যায় আপনার 40 টাকা 50 টাকা হাই প্রাইস ছিল, এখন 100 টাকা করে খাইতে হচ্ছে। নারকেল 3 জোড়া কিনে যায় এক ডাব দিয়ে পয়সা দিয়ে, এখন খায় এই ডাবে উপকার হয় এই জন্য আসলে মানুষের চাহিদা বেশি। বিক্রেতারা বলছেন করোনা ও ডেঙ্গু জ্বরের কারণে ডাবের চাহিদা বেড়েছে। কারওয়ান বাজারের আড়তেই 100 ডাবে গুনতে হচ্ছে 7 থেকে 8 হাজার টাকা। এই সময়টা আসলে ডেঙ্গু, বর্ষাকালে ডাবের ক্রাইসিস থাকে, সেই জন্য আর কি ডাবের একটু বেশি থাকে। ডেঙ্গু আইয়া যে ডাবে 10 টাকা, সেটার দাম যখন 50 টাকা। গাছেতে কাঠের লেবার আছে, ভ্যান ভাড়া আছে, তারপরে দি সরকারি ট্যাক্স আছে জায়গায় জায়গায়। এদিকে রাজধানীতে বিক্রি হওয়া ডাবের বড় অংশই আসে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা থেকে। ঢাকায় ডাবের দাম বেড়ে আকাশচুম্বী হলেও দাম পাচ্ছেন না চাষিরা। গড়ে প্রতিটি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। গাছে মানে পর্যাপ্ত ফুল আসে, কিন্তু এই ফুল একদম অঙ্কুরে ছোট থাকতে সে শুকিয়ে যায়। আমরা সামান্য দাম পাইলেও এটা যারা খুচরা বিক্রি করে এরা অনেক বেশি দামে বিক্রি করে। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন অজানা ছত্রাকের আক্রমণে এবছর দক্ষিণাঞ্চলে ডাবের ফলন কিছুটা কম। গবেষণার মাধ্যমে রোগ নির্ণয় করে প্রতিকারের চেষ্টা করছে কৃষি বিভাগ। আমাদের দেশি জাতের নারিকেলের যে সমস্যাটা, এ ব্যাপারে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথেও আমি কথা বলেছি, এ জায়গা থেকে ইতিবাচক একটা ফল পাওয়া যাবে। ছত্রাকনাশক সেটা ব্যবহার করলেও আশা করা যায় যে নারিকেলের গুটি যে পড়ে যায় এটা সমস্যাটা কিছুটা হলো নিরসন হবে। করোনা সংকটের পর সারা দেশে ডাব বিক্রি কী পরিমাণে বেড়েছে তার সুনির্দিষ্ট তথ্য নেই সরকারি বেসরকারি কোনো পর্যায়েই। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে দেশে বছরে 46,680 হেক্টর জমিতে ডাব নারিকেল আবাদ হয়। বাৎসরিক উৎপাদন 6,53,520 মেট্রিক টন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর কদিন পরে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন জেলার স্কুলগুলোতে চলছে নানান প্রস্তুতি, সংক্রমণ রোধে নেওয়া হচ্ছে উদ্যোগ। স্কুল খোলার খবরে অভিভাবকরা স্বস্তি পেলেও আতঙ্কে রয়েছেন অনেকেই। প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের বসার দূরত্ব ও টয়লেট ব্যবস্থা নিয়ে চিন্তিত তারা। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট মুশফিকা নাসদিনের। 12 সেপ্টেম্বর থেকে স্কুল খুলে দেওয়ার ঘোষণায় চলছে প্রস্তুতি।
করোনা সংক্রমণ রোধে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের আসনের দূরত্ব ঠিক করা হচ্ছে, পাশাপাশি করোনা বুথ স্থাপন করে স্বাস্থ্যবিধি সুরক্ষায় ব্যবস্থা নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দীর্ঘদিন পর সন্তানদের স্কুলে পাঠাতে পারবেন বলে অভিভাবকরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও অনেকেই চিন্তিত স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। টানা স্কুল বন্ধ থাকার ফলে হবিগঞ্জের প্রায় সব বিদ্যালয়ে নষ্ট হয়ে গেছে বেঞ্চ ডেস্ক, ভেঙে গেছে দরজা জানালাও, জন্মেছে আগাছা। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এদিকে বগুড়া সারিয়াকান্দি উপজেলার বন্যা কবলিত এলাকায় প্রাথমিক এবং মাধ্যমিকের 30টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে প্রস্তুতি। পাঠদানের পরিবেশ স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান স্কুল নির্মাণ করা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর। করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেছি আর এই বুথ থেকে শিক্ষার্থীরা করোনা প্রতিরোধক যে মাস্ক ব্যবহার করতে পারবে। নেত্রকোনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণীকক্ষ ও স্কুল আঙ্গিনায় চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সবাই যেভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি, হ্যাঁ, এটাও তো আমাদের একটা ভালো দিক। আমি সহ আমার সমস্ত শিক্ষক মণ্ডলী টিকার আওতায় এসেছেন, শিক্ষার্থীদের টিকার জন্য আমরা তথ্য প্রেরণ করেছি, হয়তো বা যথাসময়ে শিক্ষার্থীরাও টিকা পাবে। ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। দীর্ঘদিন যেহেতু স্কুলসমূহ বন্ধ ছিল, সেগুলি যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করা হয়, সেজন্য আমরা আমাদের জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার এবং ইউনিভার্সিটিদেরকে নিয়ে সভা করে আমরা নির্দেশনা দিয়েছি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর মনিটরিংয়েরও দাবি জানান তারা। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। সংবাদ নিচ্ছি বিরতি, বিরতির পর যা থাকবে। করোনা রোগীর সংখ্যা কমছে, সংক্রমণের হারও 10% নিচে, একদিনে মৃত্যু 65। আপনারা দেখছেন সকাল 9টায় একুশে সংবাদ। করোনা রোগীর সংখ্যা কমছে, সংক্রমণের হারও 10% নিচে, 24 ঘন্টায় মারা গেছেন আরও 65 জন, আর নতুন করে 2710 জনের দেহে মিলেছে করোনা ভাইরাস। রিপোর্ট স্মৃতি মণ্ডলের। দেশজুড়ে হাসপাতালগুলোতে কমছে করোনা রোগীর সংখ্যা, মৃত্যু সংখ্যাও অনেক হাসপাতালে শূন্যের কোঠায়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 30 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর করোনা পরীক্ষা হয়েছে 1,94,622, শনাক্ত সংখ্যা 20,919 আর মৃত্যু 548 জনের। অথচ 23 থেকে 29 আগস্ট এই 7 দিনে করোনা পরীক্ষার সংখ্যা ছিল 219,876টি, শনাক্ত রোগী 31,539 ও মৃত্যু 733। করোনায় 24 ঘন্টায় 65 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে 26,628, 797টি ল্যাবে 27,595টি নমুনা পরীক্ষায় শনাক্ত 2,710, এখন পর্যন্ত মোট শনাক্ত 1,517,166, নতুন 4,124 জন সহ সুস্থ হয়েছে 14,55,187 জন। 24 ঘন্টায় ঢাকা বিভাগে 17, চট্টগ্রাম বিভাগে 13, খুলনা ও সিলেট বিভাগে 10 জন করে মৃত্যু হয়েছে। পুরুষ মৃত্যু হার 64.67%, 61 থেকে 70 বছরের মধ্যে মৃত্যু হার সবচেয়ে বেশি। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 9.82%, সুস্থতা 96% কাছাকাছি আর মৃত্যু 1.76%। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হয়ে উঠছে মার্শাল আর্ট উশু। ইতিমধ্যে জেলার কয়েকজন খেলোয়াড় স্থান করে নিয়েছে জাতীয় পর্যায়ে। করোনার কারণে ক্লাবগুলো বন্ধ থাকায় আগ্রহীরা প্রশিক্ষণ নিচ্ছে বাসাবাড়ির ছাদ আর উঠোনে। এ ধরনের প্রশিক্ষণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আত্মরক্ষায় ভূমিকা রাখবে বলে মনে করেন অভিভাবকরা। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলী সাহ। প্রতিদিন সূর্যোদয়ের সময় ছাদ কিংবা উঠোনে চলছে উশু প্রশিক্ষণ। করোনার কারণে ক্লাসগুলো বন্ধ থাকায় প্রশিক্ষণার্থীদের বাসায় গিয়ে উশু শেখাচ্ছেন কোচরা।
অভিভাবকদের বিশ্বাস, উশু প্রশিক্ষণ নিয়ে নিজেদের নিরাপত্তা নিজেই দিতে পারবে মেয়েরা এবং একদিন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করে জয়ী হবে। আমি উশু শিখি আর নিজেকে প্রোটেক্ট করার জন্য আমি চাই অন্যান্য নারীরা উশু শিখুক। আমাদের স্যার ম্যাডাম আমাদের এসে অনেক কিছু শেখান। আমি স্বপ্ন দেখি যে আমি উশু থেকে একটা কিছু করবো, আমি ভবিষ্যতে আরো অনেক দূর যাইতে পারবো। আমি শহীদ আসনুল্লাহ মাস্টার, জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আর্মির কাছে ফাইনাল রাউন্ডে হারে গেছি। আমি চ্যালেঞ্জ করতে চাই, এবার ইনশাআল্লাহ আমি গোল্ড মেডেল মারবো। আমি চাই যে মেয়েরা যাতে উশু শিখে নিজে নিরাপত্তা নিজে বুঝতে পারুক। জেলা ক্রীড়া সংস্থার কোচ বললেন, বর্তমানে উশুর 14 জন খেলোয়াড় জাতীয় দলে খেলছে, ভবিষ্যতে এখান থেকে আরও খেলোয়াড় জাতীয় পর্যায়ে যাবে বলেও আশা করেন তিনি। আমরা ভিডিও জুম অ্যাপসের মাধ্যমে নিয়মিত ক্লাস করাচ্ছি এবং ছাত্রছাত্রীদের শরীর যেন অলস না হয়ে যায়, তারা যেন তাদের পারফরমেন্সকে নষ্ট না করে ফেলে, সেই উদ্দেশ্যে আমরা তাদের বাসায় গিয়ে প্র্যাকটিস করাচ্ছি। এছাড়া সরকারি সুযোগ সুবিধা পেলে উশু চর্চা অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন প্রজন্ম উশু ফাইট স্কুলের কোচ। করোনা মহামারীর কারণে যেহেতু ক্লাবটি বন্ধ আছে, সবার বাসায় গিয়ে প্র্যাকটিস করাইলে তারা নিয়মিত এটাতে আগ্রহ থাকবে। ঠাকুরগাঁও জেলা উশু অ্যাসোসিয়েশনের উদ্যোগে 2 বছরে তৈরি হয়েছে শতাধিক খেলোয়াড়। মাসওয়ালিসা, একুশে টেলিভিশন। আবারও নিচ্ছে বিরতি, ফিরে এসে যা থাকছে। আফগানিস্তানের পানশির পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে বিজয়ের দাবি তালেবানের, শিগগিরই নতুন সরকার ঘোষণা। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মুজিব বর্ষ মহিলা দাবা লীগ। সংবাদ সম্মেলনে দাবা ফেডারেশন জানায়, প্রতিটি দলে 4 জন নিয়মিত ও 2 জন অতিরিক্ত খেলোয়াড় থাকবে। 8 সেপ্টেম্বর থেকে শুরু হবে এই রাউন্ড রবিন লীগ। 10 ক্লাব থেকে 60 জন মহিলা দাবারু অংশ নেবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা দাবা লীগ কমিটির সদস্য সচিব মাহমুদা হক চৌধুরী সহ অনেকেই। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশজুড়ে গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ শুরু আজ, চলবে 12 সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীতে ডাবের দাম আকাশচুম্বী, করোনা আর ডেঙ্গুর কারণে বেড়েছে চাহিদা, ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা। দেশের স্কুলগুলোতে চলছে নানা প্রস্তুতি, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে চিন্তিত অভিভাবকরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushetv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথে থাকুন।